ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি ফার্স্ট স্টেপ রেফ্রিজারেশনের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম নিয়ে। তো ফার্স্ট স্টেপ রেফ্রিজারেশন এগুলো আসলে ব্যবহার করা হয় যে সমস্ত জায়গায় বিদ্যুৎ একটু আপ ডাউন করে বা লোডশেডিং থাকে সে সমস্ত জায়গাতে। তো ফার্স্ট স্টেপে আসলে যেখানে ডিপ চেম্বার সেখানে বড় জমে যায় খাবারগুলো, যাতে 4-5 ঘন্টা 10 ঘন্টা বিদ্যুৎ না থাকলেও ভালো থাকে। এই জন্য ফার্স্ট স্টেপটা বেশ জনপ্রিয়। ফার্স্ট স্টেপের ইলেকট্রিক্যাল সার্কিটটা কিন্তু খুবই ছোট, এখানে ব্যবহৃত ফাংশন বা মালামালের পরিমাণ খুবই কম। কম্প্রেসর তো প্রত্যেকটা টাইপের রেফ্রিজারেশনের সাথেই রয়েছে, কম্প্রেসর থাকবে এবং কম্প্রেসর চালানোর জন্য দুটো ডিভাইস, একটা পিটিসি এবং একটি ওভারলোড প্রোটেক্টর, এই দুটো অবশ্যই ব্যবহার করা লাগবে থাকবে। এটার আমি বিভিন্ন ভিডিও দিচ্ছি চেস্ট করে, আশা করি পারবেন, তারপরেও আজকে হালকা আলোচনা করব। আর তাছাড়া এখানে নির্দিষ্ট টেম্পারেচার বজায় রাখার জন্য দরকার একটা থার্মোস্ট্যাট। তো এখানে ডিপ চেম্বার যেটা থাকবে সেখানে -18 থেকে -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রাখা হয়, আর যেটা -15 হতে পারে মিনিমামে, আর যেটা নর্মালি আমরা 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখি। অবশ্যই তাপমাত্রা রাখাটাই বড় প্রধান ব্যাপার। এবং আরেকটা বিষয় হলো যে এটা এই তাপমাত্রা তারা কত সময়ের মধ্যে কনজিউম করতে পারে। আমি তো একটা খাবার রাখলাম, সেই খাবারের তাপমাত্রা কত সময়ের মধ্যে সে টেনে রাখতে পারবে, এগুলো ডে বাই ডে আস্তে আস্তে আলোচনা করবো, চেষ্টা করবো আপনাদের একটু ভালোভাবে উপস্থাপনার জন্য। আপনারা আমার সাথে থাকবেন আশা করি। তো আমি শুরু করি আজকের কাজ। এই কাজের জন্য আমি অবশ্যই একটা ল্যাম্প নিয়েছি, এটা একটা ক্যাবিনেট ল্যাম্প বা এটা ফ্রিজের মধ্যে থাকবে, যখন আমরা ফ্রিজটা খুলবো লাইট দরকার পড়ে আলো জ্বলার জন্য। তো আমার এই ল্যাম্পটা অবশ্য কেটে গেছে মনে হচ্ছে, আমি ল্যাম্পটা চেঞ্জ করে নিব। তো এটাকে নাম হলো ল্যাম্প হোল্ডার, এটা হলো হোল্ডার। আমাদের জানা উচিত আসলে কোনটার ওয়াট কেমন। তো এই ল্যাম্পটা আসলে এটা 15 ওয়াটের একটি ল্যাম্প, এটা বাজারে আপনি বিভিন্ন রকমের ল্যাম্প পাবেন, তবে এটা 220 ভোল্ট লাইনে চলে। এটা একটা ডোর সুইচ সিম্পলি, এটা একটা সিঙ্গেল ডোর সুইচ, এটা দরজার সাথে থাকবে, দরজারা যখন এখানে প্রেশার দিবে তখন সুইচটি এরকম অবস্থানে চলে যাবে। এই পজিশনে কিন্তু আমার লাইটে জ্বলার কোনো প্রয়োজন নাই, লাইটটি অফ থাকবে এবং যখন দরজাটা খোলা হবে তখন সুইচটা অটোমেটিকলি এটা বের হয়ে আসবে। এটা আসলে অ্যাকচুয়ালি পুশ বাটন সুইচের নাই, তো এখন সেই মুহূর্তে আমার লাইটে কানেকশন হবে। নর্মালি এই সুইচটি এই মুহূর্তে এটা কানেক্টেড। তো ঠিক আছে, আমরা এটা সার্কিটে করার জন্য প্রথমে একটি টোপিন ফ্ল্যাট নিই। আমার এখানে সরাসরি নিউট্রাল যাইতে গেলে আমার এখানে কম্প্রেসরে একটা নিউট্রাল দিব এবং আমার লাইটের জন্য একটি নিউট্রাল দরকার। তো সে কারণে আমরা যে কম্প্রেসরের সাথে নিউট্রাল দিব এবং লাইটের জন্য নিউট্রাল দিব, আমি এখানে দুটি তার একসঙ্গে যোগ করে নিচ্ছি নিউট্রালের জন্য। এখানে টেপ মেরে দিব, আমি এখানকার একটি তার ওভারলোড প্রোটেক্টরের সাথে লাগাবো এক পাশে এবং ওভারলোড প্রোটেক্টরের অন্য পাশ আমি কম্প্রেসরের সাথে লাগিয়ে দেব, কম্প্রেসরের কমন বিন্দুতে লাগাবো। আমার অন্য ভিডিও আছে যেখানে কম্প্রেসরের বিভিন্ন টার্মিনাল কীভাবে চিনতে হয় সেটা দেওয়া আছে, তারপরেও আমি এখানে বলি। এখানে কম্প্রেসরটি যেভাবে আছে এমনভাবে যদি থাকে, এখানে যে উপরে টার্মিনালটি দেখেন নিচে দুটো টার্মিনাল, উপরে মাঝামাঝি একটি টার্মিনাল, এরকম থাকলে আপনি যখন এর দিকে দৃষ্টিপাত করবেন উপরেরটা হবে কমন,
ডান পাশেরটা হবে রানিং এবং বাম পাশেরটা হবে স্টার্টিং, এরকমভাবে এটাকে লাগানোর আছে একটা নির্দিষ্ট নিয়মে, প্রত্যেকটা কম্পেসর একই। যদি এটা উল্টো থাকতো তাহলে এই যেটা বললাম আমি তার উল্টোভাবে করতে হবে। আর যদি আমরা মিটার দিয়ে মেপে নিই তাহলে আমি বলবো আপনি প্রত্যেকটায় দুটো দুটো করে মিটার ধরবেন, দুইটা রেজিস্টার অপশন অবশ্যই রেজিস্ট্যান্স মাপবেন, দুটো দুটি করে যখন আপনি ধরবেন প্রত্যেক দুটো দুটি করে, তখন যে দুটোর মধ্যে সব থেকে বেশি পার্ট দেবে সেই দুটো ছাড়া অন্যটা হবে কমন। আমি এখানে জানি এই দুটো সব থেকে বেশি পার্ট দেবে, এটা হবে সেক্ষেত্রে কমন। আর আমি একটু দেরিও দিই, একটু সময় লাগবে না আমাকে, যেহেতু মিটার রয়েছে যে অন্য ভিডিও দেখেন নাই তার জন্য অবশ্য এটা একটু কষ্ট হবে। তো দেখেন আমি রেজিস্টার অপশনে রাখলাম, তো আমি দুটো দুটো করে ধরে নিই। এটা দেখেন 8 ওহম দেখে, আমি উপরে একটা কমনই রাখলাম, দেখেন এটাই হলো 18 দেখে, 17 দেখায়, 17.8 দেখাচ্ছে। এবার আমি এই দুটো নিই, তো এই দুটো দেখেন সবচেয়ে বেশি দেখাচ্ছে 25। তো আমি যেটা বলছিলাম, তো এই দুটো ছাড়া তাহলে এটা কমন হলো, যেটা সবচেয়ে বেশি দেখাইছে নিচের দুটো। তখন কমন যখন পেলাম কমনের সাপেক্ষে কেম কম দেখাইছে, নিশ্চয়ই আপনার মনে আছে এটা কম দেখাইছে, তো এটা আমাদের 8 দেখাইছিল যেটা কম দেখাইছে আর এটা হলো বেশি দেখাইছিল। তো যেটা কম দেখাইছে কমনের সাপেক্ষে কম দেখাইছিল এই পাঁচটা, তাহলে এই পাঁচটা কমন তো আমি পেয়ে গেছি, তো এই পাঁচটা তাহলে রানিং এবং এই পাঁচটা হলো স্টার্টিং। তো আশা করি আপনারা কাজটি করতে পারবেন। তো আমি এখন এটা ওভারলোড প্রোটেক্টরের এই প্রান্তটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে একটা স্প্রিং ব্যবহার করা হয়, সেটা আমার কাছে নাই, তার মাধ্যমে এটাকে এখানে এই গায়ে এইভাবে বসাই দেওয়া হয়। তো আমার একটা পুরাতন কম্পেশ হওয়ার কারণে কাছে এটা নাই, পরক্ষণে থাকলে অন্য সময় দেখে নিতে দিব আপনাদেরকে, অনেকে বুঝতে পারে এটা বাইরে থাকে কিনা, এটা আসলে বাইরে থাকে না, এরকম গায়ে এখানে বসানো থাকে, যার জন্য একটা একটা জিআই তারের একটা স্প্রিং জাতীয় বানানো থাকে। তো ঠিক আছে, এখন আমার যেটা দরকার যে আমি থার্মোস্ট্যাটটা, আমি ছোট একটু ভুল করছি যে থার্মোস্ট্যাটটা কিন্তু আমরা এই কমন লাইনে লাগাই দিতাম, আমি অন্য লাইন লাগাইতে পারি কিন্তু অ্যাকচুয়ালি প্রপারে এটা থার্মোস্ট্যাটটা কমন লাইনে লাগানো হয়। তো কথা বলতে বলতে ভুল করে ফেলছি, তো আমি এটা দেখাই দিই, লাইনটা সিরিজ করে নিয়ে যায়। যে কোনো এক পাশে লাগালেই হবে, এখানে এরকম ই নাই যে আমার অবশ্য আপনারা থার্মোস্ট্যাটের বডিতে আর্থিং করবেন, থার্মোস্ট্যাটের অন্য প্রান্ত থেকে আমি নিয়ে আসে ওভারলোড প্রোটেক্টরে লাগিয়ে দেবো, অর্থাৎ সিরিজ কানেকশন তৈরি করবো। অবশ্যই এইগুলো লাগানোর জন্য ক্লিপ কিনতে পাওয়া যায়, সুন্দর সুন্দর ক্লিপ আছে, সাইজ মতো লাগাই দেবেন, সেক্ষেত্রে ক্লিপের উপর ইনসুলেশনও আছে, আপনার ইনসুলেশনও হয়ে যাবে, ক্লিপও হয়ে যাবে। আমার কাছে এখন পর্যাপ্ত ক্লিপ নাই, আমি এই জন্য লাগাই দিচ্ছি, তবে এই বিষয়ে আরও অনেক ভিডিও করতে যাব যখন, তখন আমার ক্লিপ ক্লিপ সবই দেখাই দেবো আপনাদেরকে। এটা সিরিজ করে দিলাম, তাহলে দেখেন নিউট্রালটা এখানে চলে গেল, আমি আরেকটি নিউট্রাল রাখছিলাম আপনারা জানেন, তো সেটা আমি এখানে বাল্বের জন্য ব্যবহার করব। তো আমি এখানে বাল্বের যে এটা ব্যবহার করি নাই, তো আমি জাস্ট তারটা একটু বেই করে নিয়ে এখানে ঢুকাই দিব, একটু লুজ পাবে, তারপরে এভাবেই করব। তো আমি একটি পয়েন্টের মধ্যে এটা স্থাপন করে দিয়েছি, এবার আমি যে ফেজটি ব্যবহার করব, আমার সাপ্লাই লাইনের একটি ফেজ তার, তো এই ফেজটি আসলে আমার কোথায় কোথায় যাবে সেটা বুঝতে হবে। তো আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা চাপা দিয়ে রাখি, তো অ্যাকচুয়ালি দেখেন নিউট্রালের কাজ কিন্তু সম্পূর্ণ ফিনিশ হয়ে গেছে, এখন বাতিতেও কিন্তু আমার নিউট্রাল পেয়ে গেছে, দেখেন নিউট্রালটা আমি বাতিতেও এক প্রান্তে দিছি। এখন ফেজ স্টারটি পৌঁছাইতে হবে, তো ফেজ স্টারটি আমি হলো পৌঁছাবে যেখানে যেখানে,
অবশ্যই বাতিতে একটা ফেস্তার পৌঁছাবে সুইজের মাধ্যমে। আর এদিকে এখানে আমি যে পিটিসি রিলেটা স্থাপন করব, পিটিসি রিলের এই যে ডান পাশে অর্থাৎ রানিং পাশে এখানে একটি ফেস্তার দিব। এখানে দুটো ফেস্তার আমার এই জন্য দরকার, তো সেজন্য আমি অবশ্য দুটো ফেস্তারের জন্য দুটো তারের সাথে একবারে লাগিয়ে নেব। আমি কাজগুলো যাতে সবাই বুঝতে পারেন, অনেকেই আছেন যেগুলো জানেন না, এই জন্য কাজগুলো একটু না টেনে দিয়ে সম্পূর্ণ কাজটা দিয়ে থাকি যাতে আপনাদের সবারই বুঝতে সুবিধা হয়। দেখেন একটা ফেজের সাথে আমি এখন সুইচটা দিব, সুইচটা সিরিজ হবে, তো সুইচের এক পাশে ফেজটা টেসে লাগলো এবং সুইচের অন্য পাশটা কিন্তু আমার যে সরাসরি আমি হোল্ডারের এক পাশে লাগাবো। তো আমি তো এখানে ক্লিপ ব্যবহার করি নাই, আমি জাস্ট এটাকে একটু মুড়িয়ে ভালো করে দিয়ে দিব। আর আমার লক্ষ্য রাখতে হবে যেন এখানে আমার এটা একসাথে লেগে না যায়, আমি যদি লেগে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট তৈরি করবে। আর যদি আপনি এখানে ক্লিপ ব্যবহার করতেন তাহলে এরকম ভয়ের কোনো সম্ভাবনা থাকতো না। আমি এটা ভিতরে চেপে দিলাম যাতে এটা না লাগতে পারে। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন, যে বিষয়ে জানেন না এই বিষয় নিয়ে রিস্ক নিয়ে কাজ করতে যাবেন না, সেই ক্ষেত্রে বৈদ্যুতিক শক পেতে পারেন এবং আপনার মৃত্যু পর্যন্ত সংঘটিত হতে পারে। আমি এই মুহূর্তে বাতির কানেকশনটা কমপ্লিট করলাম, এখন আমার পিডিসি রিলের কানেকশনটা কমপ্লিট করলে এটা কম্প্রেসর কানেকশন কমপ্লিট হবে। আর সঙ্গে সঙ্গে এই সার্কিটটাই কিন্তু সেম ভাবে, এই সার্কিটটা এইভাবে কিন্তু সম্পূর্ণভাবে আর কি এটা আপনার হয়ে যাচ্ছে ফার্স্ট স্টেপ রেফ্রিজারেশনের একটি ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম। তো আমি কানেকশনটা এই মুহূর্তে কমপ্লিট করছি সবই, এখন আমি সাপ্লাই দিব, সাপ্লাই দিয়ে এটার অবস্থা পর্যবেক্ষণ করব। আমি সাপ্লাই দিলাম, কম্প্রেসরটা কিন্তু চলছে, আমার বাতিটা কিন্তু এখনো জ্বলে নাই। তো আমি একটু ট্রাই করে দেখবো যে এখানে লুজ পাইছে কিনা কোথাও, তবে একটু সাবধানে কাজ করতে হবে। বাতিটা ভালো আছে কিনা, আমার এই বাতিটা আসলে ভালো না। আশা করি বাতিটা ভালো আছে। দেখছেন এখানে আসলে ওই বাতিটি খারাপ ছিল, একটু লুজ পাচ্ছে অবশ্য। এটা আসলে বাতিটি ছোট, এই কারণে ওই থ্রেডের সাথে লাগছে না। তো যাই হোক, আমি এই মুহূর্তে বাতিটি ধরে আমি একটু জাস্ট কার্যকর দেখাই দিতে চাই যে এটা চাপলে কিন্তু বাতিটি বন্ধ হয়ে যাচ্ছে, যখন দরজাটা দিয়ে দিব তখন বন্ধ হয়ে যাবে এবং দরজাটা খুললে কিন্তু বাতিটি চালু হবে। তো আমার যে সাইজের বাতিটা ছিল ঠিক মতো, এই বাতিটা কিন্তু আসলে আমার হোল্ডারের সাথে লাগছে না, দেখতেই পাচ্ছেন। তো আমার ওই বাতিগুলো নষ্ট, দুটো বাতি ছিল, তো এই মুহূর্তে বাতিটা আমি খুলেই রাখলাম। আর কার্যক্রমটা মনে করি আপনারা বুঝতে পারছেন, আমি এই মুহূর্তে এটাকে অফ করে দিচ্ছি।
আর যদি কেউ এর সাথে ক্যাপাসিটর লাগাতে চান, ক্যাপাসিটর লাগানো খুবই ভালো, সেটা কীভাবে লাগাবেন আমি সেটাও দেখাই দিই। জাস্ট আমি অন্য ভিডিওতে দেওয়া আছে, তারপরে বলে এই যে ক্যাপাসিটরে দুটি টার্মিনাল আপনি দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটর ধরার আগে অবশ্যই এটা শর্ট করে নেওয়া উচিত, যদি চার্জ থাকে তাহলে শক খাবেন। তাহলে যেটা করবেন আর কি, এখান থেকে দুটি তার নিয়ে এই যে পিটিসি রিলে দুই পাশে দুই তার লাগাই দিবেন, জাস্ট একটা দুই পাশে দুটো, এখান থেকে দুটো নেবেন, দুই পাশে দুটো লাগাই দিবেন। আশা করি আপনারা করতে পারবেন। লাগালে যেটা হবে আর কি, আপনার পিএফআই উন্নত হবে, স্টার্টিং হওয়ার সময় দ্রুত স্টার্ট হবে, একটু কারেন্ট কম নেবে, তাতে আপনার বিল কম আসবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে এবং আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক দেবেন, শেয়ার করবেন। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।